السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله. اما بعد প্রিয় ছোট একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে. সুবহানাল্লাহ. দোয়াটি কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি. ছোট একটি দোয়া আমরা চাইলে সকাল সন্ধ্যা পাঠ করতে পারি, যখন তখন পাঠ করতে পারি, দৈনন্দিন অভ্যাস করে নিতে পারি. ছোট্ট একটি দোয়া, দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি. বারাকাল্লাহু ফিক.